প্রিয় ওড়িয়া ভাই ও ভৌণী, আজির পডকাস্ট এপরি জনে ওড়িয়া মহিলাঙ্ক বিষয়ে বর্ণনা করিবি, যাহাঙ্ক বিষয় শুনিলে রোম টাঙ্কুরি উঠিব। তাঙ্কর অদ্ভুত আত্মবিশ্বাস ও ধৈর্য তাঙ্কু এপরি সফলতা দেইছি যে কেবল ভারতরে নুহে সমগ্র পৃথিবীরে এক বিরল ঘটনা। সে হেউচন্তি মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তাঙ্কর চাঞ্চল্যকর ইতিহাস সমস্তঙ্ক পাইঁ প্রেরণাদায়ক। তাঙ্কর সফলতার রহস্য হেউচি দৃঢ় বিশ্বাস এবং কার্য প্রতি সম্পূর্ণ সমর্পণ। দৃঢ় আত্মবিশ্বাস সহিত সমর্পণ মিশিগলে সফলতার দ্বার আপে আপে উন্মুক্ত হয়ে যায়। এর জ্বলন্ত উদাহরণ মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আপনার জাঁচি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রধানত মু তাঙ্কর জন্ম ও ফ্যামিলি হিস্ট্রি, শিক্ষা ও রাজনৈতিক ক্যারিয়ার বিষয়ে উল্লেখ করিবি। শ্রীমতী দ্রৌপদী মুর্মু 1958 মসিহা জুন মাস 20 তারিখ দিন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরবেড়া গ্রামের এক আদিবাসী পরিবারের জন্ম নেইছিলে। জনে মহিলা আদিবাসী গরিব পরিবারের জন্মগ্রহণ করে ভারত পরি এক বিশাল দেশের রাষ্ট্রপতি ভাবে অবস্থাপিত হওয়া ওড়িশা ও ভারত পাই এক গর্বর বিষয়। রাষ্ট্রপতি ভাবে জনে ওড়িয়া ঝিও শপথ নেবাকু যাউথিবারু মনরে এতে খুশি আসুচি তা বর্ণনা করিবা কষ্টকর। তাঙ্কর বাপাঙ্ক নাম শ্রী বিরঞ্চি নারায়ণ টুডু ও সে গ্রাম পঞ্চায়েতর প্রধান থিলে। আজি তাঙ্কর বাপা দুনিয়ারে নাহান্তি, মাত্র মোর মত তাঙ্কর বাপা স্বপ্নরে বি কেবে এ কথা ভাবি নথিবে যে তাঙ্ক ঝিও দিনে ভারতর রাষ্ট্রপতি হেবে। সে সমাজর গ্রাউন্ড জিরো লেভেলর আসি যে অসাধারণ প্রতিভা দেখাই পারিছন্তি এক স্বপ্ন ভলিয়া লাগে। তাঙ্কর ম্যাট্রিকুলেশন শিক্ষা ময়ূরভঞ্জ জেলার উপরবেড়া হাই স্কুলরু প্রাপ্ত করেছিলে। সবুঠারু ছোট আদিবাসী গ্রামরু কলেজ শিক্ষা পাই ভুবনেশ্বর রমাদেবী ওমেন্স কলেজরে এডমিশন নেলে ও সেঠারু ব্যাচেলার অফ আর্টস পাস কলে। এইঠু আপন মানে ভাবন্তু প্রায় 45 বর্ষ পূর্বরু গোটি আদিবাসী গ্রামরু আসি ভুবনেশ্বর কলেজরে পড়িবা তাঙ্ক পাই বহুত কষ্টসাধ্য থিলা। বিএ পাস করি ওড়িয়া সরকারঙ্কর গোটিয়ে ক্লার্ক পোস্টরে কাম কলে ও পরে সে এক আদিবাসী কলেজরে শিক্ষক রূপে যোগ দেইথিলে। সে পুনি বিনা পয়সারে, কারণ তাঙ্ক মনরে সবুবেলে ইচ্ছা থায়ে মোর গরিব আদিবাসী বালক ও বালিকা মানঙ্কর শিক্ষাপ্রাপ্ত হেউ। অবশ্য পৃথিবী ইতিহাসরে বহুত গরিব ঘরর ব্যক্তি তাঙ্কর ইচ্ছাশক্তি দৃঢ় বিশ্বাস বলরে রাজনীতি হুয়ন্তু, সাইন্টিস্ট হুয়ন্তু বা ব্যবসায়ী হুয়ন্তু নিজের দক্ষতা প্রমাণ করি সর্বোচ্চ স্থানকু যাই পারিছন্তি। আলবার্ট আইনস্টাইন, উইলিয়াম চার্চিল, অব্দুল কালাম এবং বর্তমান ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক পরি বহুত ব্যক্তি গরিব ঘরে জন্মগ্রহণ করি বিভিন্ন প্রকার বাধাবিঘ্ন সত্ত্বে সর্বোচ্চ স্থানকু যাই পারিছন্তি। ভারত ও পৃথিবী ইতিহাসরে এপরি বহুত উদাহরণ অছি ও সবু উদাহরণ বর্ণনা করিবা সম্ভব নুহে। মাত্র শ্রীমতী দ্রৌপদী মুর্মু জনে গরিব অতি আনডেভেলপড ছোট গ্রামরে জন্ম আদিবাসী পুনি মহিলা হই পারিবারিক ও সমাজর বাধাবিঘ্ন সত্ত্বে তাঙ্কর বিশাল প্রতিভা দেখাই পারিছন্তি। তাঙ্কর দুঃখর কাহিনী হুয়েত বহুত লোক জানি নথিবে, যাহাকি শুনিলে আখিরু লুহ ঝরি পড়িব। তাঙ্কর দুই পুয় ও গোটিয়ে ঝিও থিলে। ইতিমধ্যে 1997 মসিহারে সে ভারতীয় জনতা পার্টিরে যোগ দেলে ও রায়রংপুর নোটিফাইড এরিয়া কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত হেলে। আদিবাসী গ্রাম বুলি বুলি সবু লোকঙ্কর দুঃখ সুখরে ভাগিদার হেলে এবং সমস্ত আদিবাসী লোকমানে
ତାଙ୍କର ଜୟ ଜୟକାର କଲେ। 2009 ମସିହାରେ ତାଙ୍କର 25 ବର୍ଷର ପୁଅଙ୍କର ରାତିରେ ଶୋଇଥିବା ବେଳେ ହଠାତ୍ ମୃତ୍ୟୁ ଘଟିଥିଲା। ପୁତ୍ରର ମୃତ୍ୟୁରେ ତାଙ୍କର ମାନସିକ ଯନ୍ତ୍ରଣା ଏତେ ବଢ଼ିଯାଇଥିଲା, ସେ ପ୍ରାୟ ଡିପ୍ରେସନ୍ ଆଡ଼କୁ ଯାଉଥିଲେ। ତାଙ୍କର ଯେଉଁ ଦୃଢ଼ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଥିଲା ତାହା ଧୀରେ ଧୀରେ ଧିମି ହୋଇଗଲା। ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଏକଥା ଭଲ ଭାବରେ ଜାଣିପାରିଲେ ଏବଂ ତାଙ୍କର ଗାଁର ବୟସ୍କ ଲୋକମାନେ ସବୁବେଳେ ତାଙ୍କୁ ଏ ଦୁର୍ଦ୍ଦିନ ସମୟରେ ଉତ୍ସାହିତ କରୁଥିଲେ। ସେହି ସମୟରେ ତାଙ୍କର ମନ ଆଧ୍ୟାତ୍ମିକ ଆଡ଼କୁ ଆଗେଇ ଚାଲିଲା ଓ ବ୍ରହ୍ମକୁମାରୀ ସଂସ୍ଥାରେ ଯୋଗ ଦେଲେ ଏବଂ ଯୋଗ ଧ୍ୟାନ ଆଡ଼କୁ ଅଗ୍ରସର ହେଲେ। ଧୀରେ ଧୀରେ ତାଙ୍କର ମନ ଟିକେ ସ୍ଥିର ହେଲା ବେଳକୁ ଠିକ୍ 4 ବର୍ଷ ପରେ 2013 ମସିହାରେ ଦ୍ୱିତୀୟ ପୁତ୍ରର ମୃତ୍ୟୁ ଘଟିଲା। ଠିକ୍ ଏହା ପରେ ପରେ ତାଙ୍କର ମା ଓ ଭାଇ ମଧ୍ୟ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିଲେ। 2014 ମସିହାରେ ତାଙ୍କର ପତିଙ୍କର ଦେହାନ୍ତ ହେଲା। ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଦୁଃଖ ତାଙ୍କର ଜୀବନକୁ ଅସ୍ତବ୍ୟସ୍ତ କରିଦେଇଥିଲା। ମାତ୍ର ଯୋଗ ଓ ଆଧ୍ୟାତ୍ମ ବଳରେ ସେ ନିଜର ଚିନ୍ତାଧାରା ଓ ମନକୁ ଟାଣ କରି ଜନସେବାରେ ଲାଗିଗଲେ। ସେ ପ୍ରଥମରୁ ହିଁ ଅତ୍ୟନ୍ତ ବିନମ୍ର ପ୍ରକୃତିର ମହିଳା ଥିଲେ। ଯଦି ବା ମନ ଦୁଇ ପୁଅ ପତି ପାଇଁ ସବୁବେଳେ ବ୍ୟଗ୍ର ରହୁଥାଏ, ଗ୍ରାମର ବହୁତ ଗୁରୁଜନ ଲୋକମାନେ ତାଙ୍କୁ ବୁଝାଇଥିଲେ ଯେ ତୋର ଦୁଇ ପୁଅ ଚାଲିଗଲା, ମାତ୍ର ହଜାର ହଜାର ପୁଅ ଝିଅ ତୋ ପାଇଁ ବଞ୍ଚି ରହିଛନ୍ତି। ସେ ନିଜେ ପ୍ରବଳ ଭାବରେ ମନକୁ ବୁଝାଇ ଓ ଧ୍ୟାନକୁ ହତିହାର କରି ଗରିବ ଲୋକମାନଙ୍କର ସେବାରେ ପୁଣି ଲାଗିଗଲେ। ପରେ 2000 ମସିହାରୁ 2009 ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ MLA ରୂପେ ଓଡ଼ିଶାରେ ନିର୍ବାଚିତ ହେଲେ ଓ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ଠାରୁ ବେଷ୍ଟ MLA ଆୱାର୍ଡ଼ ପାଇଥିଲେ। MLA ଥିବାବେଳେ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ମନ୍ତ୍ରୀ ଦାୟିତ୍ୱ ନେଲେ ଏବଂ ଜଣେ ନେତ୍ରୀ ଭାବରେ ନିଜକୁ ପରିଚିତ କରାଇପାରିଥିଲେ। ଇତିମଧ୍ୟରେ 2015 ମସିହାରେ ଝାଡ଼ଖଣ୍ଡ ରାଜ୍ୟର ରାଜ୍ୟପାଳ ରୂପେ ନିଯୁକ୍ତ ହେଲେ। ସେତେବେଳେ ପତ୍ରକାରମାନେ ତାଙ୍କୁ ପଚାରିଥିଲେ ଯେ ଆପଣଙ୍କୁ ରାଜ୍ୟପାଳ ପଦ ପାଇଁ କିଏ ସୁପାରିଶ କଲେ। ସେ ଉତ୍ତର ଦେଇଥିଲେ, ମୋର ସୁପାରିଶ କରିବା ପାଇଁ ମୋର ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଅଛନ୍ତି। ତାଙ୍କର ସ୍ୱଭାବ ଚରିତ୍ର ଏତେ ସରଳ ଓ ନରମ ଥିଲା, ସେ କେବେ ହେଲେ ଜାତୀୟ ରାଜନୀତିରେ ଲୋକଲୋଚନକୁ ଆସିପାରିନଥିଲେ। ସେ କହିଥିଲେ, ମୁଁ ନିଜେ ମଧ୍ୟ ଜାଣେ ନାହିଁ ଯେ ମୋର ନାଁ ରାଜ୍ୟପାଳ ପାଇଁ କିଏ ସୁପାରିଶ କଲେ। ଯାହା ହେଉ, ବିଭିନ୍ନ ବାଧାବିଘ୍ନ ମଧ୍ୟରେ ତାଙ୍କର ଆତ୍ମବିଶ୍ୱାସ ଓ ସେବା ଧର୍ମ ଯୋଗୁଁ 2015 ମସିହାରୁ 2021 ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅତି ସୁରୁଖୁରୁରେ ଝାଡ଼ଖଣ୍ଡର ରାଜ୍ୟପାଳ ଦାୟିତ୍ୱ ତୁଲାଇଥିଲେ। ତାପରେ 2021 ମସିହାରେ ରାଜ୍ୟପାଳ ଦାୟିତ୍ୱରୁ ଅବ୍ୟାହତି ନେଇ ପୁଣି ତାଙ୍କ ଗାଁକୁ ଚାଲିଲେ ଓ ନିଜକୁ ଜନସେବା କାର୍ଯ୍ୟରେ ନିୟୋଜିତ କଲେ। 2022 ମସିହାରେ ଯେତେବେଳେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଲେଡ୍ ଆଲାଏନ୍ସ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁର ପ୍ରେସିଡେନ୍ସିଆଲ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ଭାବରେ ଘୋଷଣା ହେଲା, ଦେଶ ସ୍ତବ୍ଧ ହୋଇଯାଇଥିଲା। ଏହା ପାଇଁ ଜାତୀୟ ରାଜନୀତିରେ ଏତେ ଫେମସ୍ ନଥିଲେ। ଆଜି ଶ୍ରୀମତୀ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଭାରତର ପ୍ରଥମ ଆଦିବାସୀ ମହିଳା ରାଷ୍ଟ୍ରପତି ଭାବେ ନିର୍ବାଚିତ ହେଲେ। ନିର୍ବାଚିତ ହେଲା ପରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି କହିଛନ୍ତି, ଶ୍ରୀମତୀ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ହେଜ୍ ଡିଭୋଟେଡ୍ ହର୍ ଲାଇଫ୍ ଟୁ ସର୍ଭିଂ ସୋସାଇଟି ଆଣ୍ଡ ଏମ୍ପାୱରିଂ ଦ ପୁଅର୍ ଆଣ୍ଡ ଡାଉନ୍ ଟ୍ରଡେନ୍। ସି ହେଜ୍ ରିଚ୍ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ୍ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଆଣ୍ଡ ଆଉଟଷ୍ଟାଣ୍ଡିଂ ପର୍ସନ୍ ଏଜ୍ ଏ ଗଭର୍ଣ୍ଣର ଅଫ୍ ଝାଡ଼ଖଣ୍ଡ। ଆଇ ଆମ୍ କନ୍ଫିଡେଣ୍ଟ ଦ୍ୟାଟ୍ ସି ୱିଲ୍ ବି ଏ ଗ୍ରେଟ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଫ୍ ଅୱାର୍ ଗ୍ରେଟ୍ କଣ୍ଟ୍ରି। ପ୍ରକୃତରେ ଓଡ଼ିଶାର ଝିଅ ଆଜି ଭାରତର ରାଷ୍ଟ୍ରପତି ହେବା ସମସ୍ତ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଇଁ ଅତି ଗୌରବ ଓ ସମ୍ମାନର ବିଷୟ। ତେଣୁ ଏହି ଭିଡ଼ିଓକୁ ସବୁ ଓଡ଼ିଆ ଭାଇ ଓ ଭଉଣୀଙ୍କୁ ଅନୁରୋଧ ଯେ ସମସ୍ତେ ୟୁଟ୍ୟୁବରେ ଲାଇକ୍, ସେୟାର ଓ କମେଣ୍ଟ କରନ୍ତୁ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।